আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টিকটক নিয়ে। তো অনেকেই টিকটকে কাজ করে সফল হয়েছেন, অনেকেই টিকটকে কাজ করে কিন্তু সফল হননি। দ্যাট মিন্স অনেকে টাকা পাননি, তাদের টাকাগুলো পেন্ডিংয়ে আছে, তো অনেকের টাকা প্রসেসিংয়ে রয়েছে, অনেকের অনেক ধরনের প্রবলেম। তো আজকে আমরা কথা বলবো টিকটকে যে টাকাগুলো পেন্ডিংয়ে আছে সেই টাকাগুলো আপনারা কিভাবে হাতে পাবেন। তো আমিও কিন্তু প্রথমবার উইথড্র দেওয়ার পর টাকাগুলো পাইনি, পরবর্তীতে আমি একটা টিপস খাটি যে টিপসের মাধ্যমে কিন্তু মোটামুটি আমি আমার টাকাগুলা হাতে পেয়েছি। তো আপনারা যদি এই ট্রিকটি ফলো করেন সেক্ষেত্রে 100% আপনাদের যেই প্রসেসিংয়ে যে টাকাগুলো আছে বা ফেন্ডিংয়ে যে টাকাগুলো আছে সমস্ত টাকাগুলো কিন্তু আপনারা হাতে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য ভেরি স্পেশাল যারা আসলে টিকটকে কাজ করে এখন পর্যন্ত টাকা পাননি বা একবার পেয়েছেন, দ্বিতীয়বার টাকা ফেন্ডিংয়ে পড়ে আছে, টাকা পাননি, তাদের জন্য খুবই হেল্পফুল। আশা করবো যে আজকের এই ভিডিওটি আপনি স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। অ্যান্ড আপনি যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবভিয়াসলি নিচ থেকে লাল সাবস্ক্রাইব লেখা একটা বার ক্লিক করে দিন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কী সমস্যা হচ্ছে টিকটকের মধ্যে, তাহলে পরবর্তীতে আমরা সেই প্রবলেম নিয়ে আমরা নতুন ভিডিও তৈরি করব। তো আর বেশি কথা না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমি আমার ফোনে থাকা টিকটক অ্যাপটিকে করছি ওপেন। তো টিকটক অ্যাপটিকে ওপেন করার পর এখানে আমি আমার প্রোফাইলে চলে আসলাম এবং এখান থেকে আমি রিওয়ার্ডের যে পেজটি আছে ওইখানে চলে যাব। যাই হোক, আমি এখানে আসার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের পেমেন্ট পেন্ডিংয়ে আছে তারা কীভাবে পেমেন্টটা নেবেন। তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনাদের যাদের পেমেন্ট পেন্ডিংয়ের মধ্যে আছে তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার নাম্বারটি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা এই যে উইথড্র এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, এবার এখান থেকে আপনাদেরকে যে উইথড্র অপশানটি দেওয়া আছে সিম্পলি এখানে একটাবার ক্লিক করতে হবে। ওকে, এই হচ্ছে উইথড্র পেজ। এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার নাম্বারটিকে চেঞ্জ করতে হবে। তো অনেকে বলবেন যে ভাই, নাম্বার চেঞ্জ করলে তো আমার আগের যেই পেন্ডিংয়ে আছে যে পেমেন্টগুলো সেগুলো কি পাবো? তো আসলে আপনি যখন আপনার নাম্বারটি চেঞ্জ করে দেবেন তখন 7 দিন পর আপনার আগে যেই যতগুলা উইথড্র করছেন, যতগুলা ট্রানজ্যাকশান আছে সমস্ত ট্রানজ্যাকশানের পয়েন্টগুলো আপনি ব্যাক পাবেন হচ্ছে 7 দিন পর, ঠিক আছে? আর হচ্ছে আপনি যদি এখন যদি আপনার মানে আপনার টিকটকের মধ্যে টাকা থেকে থাকে সেক্ষেত্রে আপনি যদি আগের কোনো পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বাকি যে টাকাগুলো আছে যেগুলো এখন পর্যন্ত উইথড্র করেনি সেই টাকাগুলো কিন্তু নিতে পারবেন। তবে আগে যেই টাকাগুলো উইথড্র করছেন সেগুলো কিন্তু আপনি পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে 7 দিন অপেক্ষা করতে হবে আপনার অ্যাকাউন্টের মধ্যে পয়েন্টগুলো ব্যাক করবে। তো এখন কথা হচ্ছে নতুন যে টাকাগুলো আছে সেই টাকাগুলো আপনারা কীভাবে উইথড্র করে নেবেন। আপনারা কখনোই যে নাম্বারে টাকা দিচ্ছে না সেই নাম্বারটি দিয়ে বারবার উইথড্র করবেন না। তো সেক্ষেত্রে আপনারা কখনোই কিন্তু আপনাদের টাকাগুলো পাবেন না, ঠিক আছে? তো তার জন্য আপনাদেরকে এই যে এখানে একটি তীর আইকন দেওয়া আছে দেখতে পারতেছেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন একটি সেটিংস আইকন দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এই যে মার্ক দেওয়ার একটি অপশান আছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর সিম্পলি ডিলেট অ্যান্ড লিঙ্ক এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের যেই এটা কিন্তু এই যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা নতুন একটা বিকাশ নাম্বার অ্যাড করবেন যেটা আপনি পূর্বে টিকটকের মধ্যে ব্যবহার করেননি বা অ্যাড করেননি। তো ওই রকম একটি নাম্বার আপনাকে অ্যাড করতে হবে। আদারওয়াইজ আপনি যদি সেম নাম্বারটা বারবার আপনি উইথড্র করেন তাহলে কখনোই কিন্তু টাকাটা পাবেন না, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে ডিলিট অ্যান্ড লিঙ্ক এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নতুন একটি বিকাশ নাম্বার অ্যাড করে নেবেন। তবে এটা একবারই কিন্তু করতে পারবেন, তৃতীয়বার কোনো আপনি চেঞ্জ করতে পারবেন না। সো অবভিয়াসলি মাথায় চিন্তা ভাবনা করে তারপর আপনার নাম্বারটিকে চেঞ্জ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে অনেকের সমস্যা হচ্ছে যে ভাই, আমি নাম্বারটি চেঞ্জ করছি তারপর আমি টাকা পাচ্ছি না। ওকে, এই সমস্যাটার সমাধানও আছে, আমি একেবারেই ব্যাক করে নেব। ব্যাক করার পর এখান থেকে আমি ফ্রি ডট আইকনে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিং দেওয়া আছে। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা সেটিং হচ্ছে রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে? এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে অ্যান্ড দেন এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশান। যাই হোক, এখান থেকে প্রাইভেসি স্ল্যাশ রিপোর্ট অ্যাভাস, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এবার হচ্ছে দেখুন হাউ টু রিপোর্ট এবং প্রাইভেসি। হাউ টু রিপোর্ট মানে কীভাবে আপনি রিপোর্টটা করবেন এখানে ডিটেলস বলা আছে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিম্পলি এই যে আইকনটি দেওয়া আছে কোনায় বাম সাইডে, সরি ডান সাইডে, সো এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন এরকম ইউর ফিডব্যাক ট্যাব
the icon to upper corner to submit feedback. ঠিক আছে আপার কর্নার দ্যাট মিন্স এখানে আপনাদেরকে আবারো ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর একটু লোড নেবে এবং এখানে দেখতে পারতেছেন ভিউ ফিডব্যাক হিস্ট্রি আমি একবার করেছিলাম সো এটা আমি দেখতে পারবো যদি আমি আগেটা চাই দেখার জন্য যাই হোক এটা আমরা যেহেতু নতুন করে করব সো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে ফর ইওর সেফটি ডু নট ইনক্লুড এনি পার্সন ইনফরমেশন দ্যাট মিন্স এখানে আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা নিয়ে লিখতে হবে লাইক এখানে আপনি লিখলেন ডিয়ার টিকটক ওকে দেন আপনার প্রবলেমটা এখানে লিখতে হবে অনেকেই ইংলিশ একটু কম জানেন সো সেক্ষেত্রে ট্রান্সলেট ব্যবহার করতে পারেন বাংলাটা আপনি জাস্ট ভয়েসে করবেন অথবা বাংলাটা লিখবেন সেক্ষেত্রে সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে দেন ওইটা কপি করে এখানে এনে ফেস্ট করে দিবেন অ্যাজ ইউজুয়াল এটা সবাই পারে ঠিক আছে তো এখানে লিখবেন যে ডিয়ার স্যার আই হ্যাভ এ নিউ আপনি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছেন কি সমস্যা হচ্ছে আপনার উইথড্রটা ফাইন্ডিং আছে প্রসেসিং এ রয়েছে আপনি পেমেন্ট পাইতেছেন না আপনার আগের নাম্বারটি আপনি চেঞ্জ করেছেন নতুন নাম্বারও টাকা পাইতেছেন না সো এই সমস্ত কিছু এখানে লিখতে হবে লাস্টে জাস্ট মধ্যখান দিয়ে লেখার পর লাস্ট এতটুকু লিখবে থ্যাংক ইউ টিকটক টিম ঠিক আছে এতটুকু দিয়ে জাস্ট দ্যাটস ইট এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনশট আপনার হচ্ছে স্ক্রিনশট চারটা স্ক্রিনশট অ্যাড করতে হবে হ্যাঁ ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন আপনার যেই যেই মানে যেই ট্রানজ্যাকশানটা আছে সেই ট্রানজ্যাকশানটা যেটা আপনার উইথড্র প্রসেসিং লেখা আছে তো ওই প্রসেসিংয়ের জায়গাটুকু আপনাকে স্ক্রিনশট দিয়ে এইখান থেকে আপনাদেরকে সেই স্ক্রিনশটগুলো অ্যাড করে দেন এখান থেকে রিপোর্টের ওপরে ক্লিক করতে হবে এবং আপনারা যখন রিপোর্ট করবেন 24 আওয়ার অর 72 আওয়ারের মধ্যে আপনি কিন্তু একটা ফিডব্যাক পেয়ে যাবেন তাদের কাছ থেকে যে আপনার এই সমস্যার কারণে ফেন্ডিংয়ে ছিল আমরা খুব দ্রুতই আপনার টাকাগুলো পাঠিয়ে দেবো এরকম একটা ইয়ে আসবে যেহেতু আমি আমার অন্য একটা ফোনের মধ্যে এই কাজটা করেছি এই এই আমার এই টিকটক অ্যাকাউন্টের মধ্যে কোনো রকম প্রবলেম কিন্তু আমার হয়নি সো সেক্ষেত্রে আমি এখানে ফিডব্যাকটা পাঠাবো না তো আপনাদেরকে জাস্ট এই নিয়মটা বলে দিলাম এভাবে আপনারা করবেন করার পর স্ক্রিনশটগুলো অ্যাড করবেন মিনিমাম দুইটা অ্যাড করলে সবচেয়ে ভালো হয় তারপর রিপোর্টে ক্লিক করার সাথে সাথেই ফিডব্যাকটা চলে যাবে বা রিপোর্টটা চলে যাবে এবং ফিডব্যাকটা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন সো এভাবেই মূলত আপনারা টিকটক থেকে বা আমি টিকটক থেকে টাকাটা পেয়েছি সর্বপ্রথম আমি আমার নাম্বারটিকে চেঞ্জ করেছি এবং রিপোর্টটা করার পর টাকাগুলো আমি প্রায় 2 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত টাকা পেয়ে গিয়েছি সো এই ছিল মূলত আমার কাছে থাকা সবচেয়ে সুন্দর এবং জানা একটি টিপস আশা করছি আপনাদের উপকারে আসছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে পরবর্তীতে এ ধরনের ভিডিও চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় টাক নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থেকে আমাদেরকে সাপোর্ট করে যাবেন